হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আমরা আজকের ক্লাসটিতে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেন লেটার। আর এই কমপ্লেন লেটারটা তোমরা অনেকে আবেদন করেছিল স্যার যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এই সম্পর্কে একটা কমপ্লেন লেটার আমাদের দিয়েন, তো তার ধারাবাহিকতায় আজকে আমরা এই ক্লাসটি দিচ্ছি। তবে বলে রাখি এই কমপ্লেন লেটার তোমরা এসএসসি এইচএসসি ডিগ্রি এবং অনার্স লেভেলে কিন্তু পেয়ে থাকো। দেখো আমরা আজকের ক্লাসটি শুরু করতেছি কি কমপ্লেন লেটার ফর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি, মানে তোমার এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে সেই সম্পর্কে একটা কমপ্লেন লেটার তৈরি করতে পারো। তো দেখো আমরা কিভাবে তৈরি করব। আমরা কিন্তু এর আগে তোমাদের কমপ্লেন লেটারের ফরম্যাটগুলো দিয়েছি, এটা কিন্তু ফরম্যাট না, এটা জাস্ট শুধুমাত্র এই বিষয়টার উপরে কিন্তু দিয়েছি। একটু সহজ ভাষায় এবং অর্থ সহকারে বলে দেবো যে তোমরা একটু দ্রুত মুখস্থ হয়ে যায় বা তোমরা এইভাবে করে পড়লে খুব সুন্দর করে লিখে আসতে পারবে। দেখো প্রথমে দেওয়া হচ্ছে ডেট, ঠিক আছে, কমপ্লেন লেটার লেখার নিয়ম অনুযায়ী প্রথমে দেওয়া হচ্ছে ডেট, ডেট দিয়ে যে তারিখটা লিখবা সেই তারিখটা দেবা। এরপর হচ্ছে দ্য কাউন্সিলর, তুমি যার বরাবর লিখবা, আমি এখানে কাউন্সিলর ইউজ করেছি, তুমি অন্য কিছু ইউজ করতে পারো, চেয়ারম্যান ইউজ করতে পারো, ডিসি ইউজ করতে পারো, ঠিক আছে, প্রশাসনিক যে কোনো কর্মকর্তা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এই ওয়ার্ড নং 9 দিয়েছি, তারপর দেখছি ঢাকা সাউথ সিটি কর্পোরেশন একটা কমা দিয়েছি, দেখো কারণ যে স্থানটা হবে স্থান প্রতিষ্ঠানটা হবে এই প্রতিষ্ঠান বরাবর লিখে একটা কমা দিবা। এরপর হচ্ছে এটা কোথায় অবস্থান, ঢাকা, ফুল স্টপ, ওকে। এরপর সাবজেক্টটা দেখো, দেখো সাবজেক্টটা কী আছে, কমপ্লেন টু রিসলভ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে অসামাজিক কার্যকলাপ কী করতে হবে, সমাধান করতে হবে, ওকে। এরপর দেখো আমরা কী লিখতে পারি, স্যার মানে কি জনাব, উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমরা আপনাকে তথ্য দিচ্ছি যে উই হ্যাভ আ পিসফুল এরিয়া, আমাদের একটি শান্তিপূর্ণ স্থান বা জায়গা আছে, বাট রিসেন্টলি কিন্তু সম্প্রতি সাম, দেখো সাম মিসক্রিয়েন্টস, এই মিসক্রিয়েন্ট শব্দটা হচ্ছে দুর্বৃত্ত, হ্যাঁ, কিছু দুর্বৃত্ত আর সিন সিটিং, তাদের দেখা যায় বসা ইন দ্য টি স্টলস, চায়ের দোকানে, ইভেন ইন ফ্রন্ট অফ দ্য সোসাইটি গেট, এবং আমাদের এই সোসাইটি বা কলোনি আছে তার গেটের সামনে কিন্তু এদের দেখা যায়, ঠিক আছে। দে অফেন, তারা প্রায় টেক ড্রাগস, ড্রাগস নেয় অ্যান্ড টিস দ্য গার্লস, এবং উত্তক্ত করে কাদের, বালিকাদের, ঠিক আছে। নাও দে মাস্ট বি স্টপড, কিন্তু এখন তাদের অবশ্যই কী করতে হবে, থামাতে হবে, ঠিক আছে। তো এই কথাটুকু আমরা মূল ইস্যু লিখতে পারি কমপ্লেন লেটার হিসেবে। এরপরে আমরা নিচের যে প্যাটা লিখবো, দেয়ার ফর, অতএব, উই প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট পরিমাণে সদয় হবেন, টু টেক, নিতে, এ নেসেসারি স্টেপ, একটা প্রয়োজনীয় পদক্ষেপ, টু স্টপ দিস, এইসব কার্যকলাপ বন্ধ করার জন্য, ঠিক আছে। ইয়োর্স ফেইথফুলি, তো এরপরে এটা লিখবা, তারপরে একটা নাম দিয়ে দেবে, আমরা ইউজ করেছি রনি, তারপর দেখো বিহাফ অফ দ্য পিপুল অফ ওয়ার্ড 9, ঠিক আছে, কোন এলাকা থেকে বলতেছো সেই এলাকার নামটা এখন বলে দেবো, আমি সেই এলাকার একজন অধিবাসী। তো এই ছিল আমাদের আজকের কমপ্লেইন লেটারটি। এই বিষয়ে দেখো অনেক শর্ট করে লেখার চেষ্টা করেছি, ছোট করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা বোঝো, আমি কিন্তু অর্থটাও বলে দিলাম, তোমরা একদম অর্থ ধরে ধরে পড়বে এবং সাথে লিখবে, তাহলে কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। তো ক্লাসটি শেষ করতেছি, আর করার আগে আমরা বলতেছি আমাদের চ্যানেলে তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ বা ইংলিশ স্পোকেন করতে চাচ্ছ তার উপরে ক্লাস যাচ্ছে, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, তাহলে তোমরা ইংরেজি ভাষা শিক্ষার বিষয়ে অনেক উপকার পাবে। তো যদি অন্য কোনো ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবে, কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।